প্রতিবেশী দুই যুবতীর মধ্যে ঝামেলা, তার বদলা নিতে পেটে ও গলায় ধারালোর অস্ত্রর কোপ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু রাম বাহাদুর, বয়স 46, অভিযুক্ত রামবাবু রাজভর পলাতক, পলাতক গোটা পরিবারও। ভাটপাড়া 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাম বাহাদুর, বয়স 46, গতকাল রাতে দুই পরিবারে মেয়েদের সাথে ঝামেলা বাদে একে অপরকে গালিগালাজকে কেন্দ্র করে ভাটপাড়া থানার পুলিশ এসে তা মিটিয়েও দেয়। দুজনেই ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে কাজ করে। আজ রাম বাহাদুর যখন কাজ থেকে বের হয় তখন তাকে খুন করার জন্য অপেক্ষা করতে থাকে রামবাবু রাজভর। ঠিক জুট মিলের গেট থেকে 200 ফুট এগোতেই ভিড়ের মধ্যে প্রথমে গলায় ছুরি, তারপর তাকে পেটে ছুরি মারে রামবাবু। এরপরে সবাই ছুটে এলে পালিয়ে যায় রামবাবু। রক্তাক্ত রাম বাহাদুরকে নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় রাম বাহাদুর। এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। সবার মুখে একটাই কথা, সামান্য একটা ঘটনার জেরে এমনভাবে খুন হতে হলো রাম বাহাদুরকে। সেইখানে একটা ঝামেলা হয়েছিল বাচ্চা বাচ্চা, ওখানে প্রায় 40-50টা মতো পরিবার থাকে, নিজেদের বাচ্চাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল। এই হতে হতে এটা বড়দের মধ্যে মহিলা পুরুষ এরকম একটা জায়গায় চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে প্রশাসনকে জানানো, ওখান থেকে জানানো হয়েছে, প্রশাসন এসে এই ব্যাপারটা নিয়ে মিটিয়ে দিয়েছে বসে। তারপরে আজ সকালবেলায় হঠাৎ যখন ওরা যে মেরেছে এবং যে মার খেয়েছে দুজনেই রিলায়েন্স জুট মিলে কাজ করে। এবার যে যখনই 11টার সময় ছুটিটা হয়েছে সেই সময় জুট মিল থেকে যখন বেরিয়েছে, মিল থেকে বেরোনোর কিছুটা সামনে আর কি বেরিয়ে গেটের সামনে থেকে বেরিয়ে হঠাৎ রামবাবু রাজভর রামবাহাদুরকে যে কাজের যে ছুটিটা ছিল সেটা তার গলায় চালিয়ে যাকে মেরেছে পুরুষ, যাকে মেরেছে সে রামবাহাদুর রাজভর। আর যে যে মেরেছে সে রামবাবু রাজভর, আর হচ্ছে পিন্টু রাজভর আর সুমন রাজভর। এইটা কি নিতান্তই পারিবারিক গণ্ডগোল না ওর পেছনে অন্য কিছু রয়েছে, রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে? সেরকম কিছু জানা যায়নি। উত্তর ২৪ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।